خالد بن والد رضي الله تعالى عنه বহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন জিহাদের ময়দানে উনি সেনাপতির দায়িত্ব পালন করতেন জয়লাভ করতেন জীবনের শেষ পর্যায়ে এসে বিছানায় পড়ে গেলেন বিবি একদিন গোসল করায় তেল মালিশ করেন ওনার বিবি তাকায় দেখেন পিঠ এবং বুকের মধ্যে আঘাতের পর আঘাত আর আঘাতের দাগ জীবনে কত যুদ্ধে অংশগ্রহণ করলেন কি পরিমাণ আঘাত না শরীরের চালনের মতো হয়ে গেছে বিবি এক একটা দাগে হাত বুলান এক একটা দাগে হাত বুলান আর বলেন এই দাগটা তো আল্লাহর রাস্তায় গিয়ে হইছে দুনিয়া অর্জন করতে গিয়া কত মানুষ কত ভাবে ক্ষতিগ্রস্ত হয় আল্লাহর জন্য এই দাগটা হইছে আল্লাহর জন্য এই দাগটা হইছে আল্লাহর জন্য এই দাগটা হইছে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়তেছিল বিবি রে এই দাগ নিয়া বিছানায় কাতরাইবাদ নিয়তে আমি যুদ্ধে যাই নাই আমি তো জিহাদে গিয়েছিলাম এই জীবনটাই আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য শহীদ হওয়ার জন্য যুদ্ধের ময়দানে আমি শহীদ হই নাই আজকে বিছানায় পড়ে কাতরাই যুদ্ধের ময়দানে তো আমি শহীদ হতে পারিনি যতদিন আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি কোনোদিনও এই আশায় যাই নাই যে আমি বাড়ি ফিরে আসব শহীদ হতে পারলাম না আজকে আমি বিছানায় পড়ে কাতরাই দিনদার বিবি এমন একটা সুন্দর জবাব দিলেন বিবি যদি দিনদার হয় তাহলে আপনি আমি যারা আছি আমাদের দিনের উপরে চলা সহজ হয় দিনদার বিবি উনি জবাব দিলেন স্বামী হে আপনি যুদ্ধের ময়দানে শহীদ হবেন এটা হতেই পারে না কেন হতে পারে না আমি শহীদি তামান্না তো দিলের ভিতরে লালন করতাম আপনি যুদ্ধের ময়দানে শহীদ হবেন না কারণ আপনি কি ভুলে গেছেন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের জবানের কথা নবীজির জবান মুবারকের কথা আল্লাহর পয়গম্বর বলেছেন খালেদ সাইফুল্লাহ খালেদ হলো আল্লাহর তরবারি স্বামী হে আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হন কাফের এবং মুশরিক বেঈমান মুনাফিকেরা বলা বলি করবে আর মিছিল দিবে বলবে আল্লাহর তরবারি ভেঙে গেছে কে আপনাকে শহীদ করে এই ক্ষমতা কার আছে নবীজির মুখ দিয়ে বাহির হইছে আপনি সাইফুল্লাহ একটু জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহর কালাম হেফাজতের জিম্মাদারি নিছেন কে এই কালাম তো কেউ দুনিয়া থেকে মুছতে পারবে না তবে দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত ইতিহাস কোরআন নাজিলের শুরু থেকে আমরা চিন্তা মিলাই হিসাব মিলাই কোরআনুল করিম নাজিল করেছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের উপরে আপনার আমার পয়গম্বর আল্লাহর কালাম তিলাওয়াত করে করে শোনায় দিছেন এখনো পর্যন্ত আমাদের সামনে আছে কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ একদল মানুষের মাধ্যমে একদল মানুষের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহর কালামের জিম্মাদারি চালাইতেছেন একদল মানুষ এই দায়িত্ব তাদের কাঁধে উঠায় নিছে যুগে 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 একদল মানুষ এই কালামের জিম্মাদারি উঠায় আনিছে পক্ষান্তরে নবীজির যুগ থেকে লক্ষ্য করেন আর একটা দল আছে কালামের বিরোধিতা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কালাম তিলাওয়াত করে করে শুনাইতেন মক্কার কাফিরেরা সর্দারেরা মিলে
চাঁদা উঠায়া একসাথে ফান তৈরি করে বিদেশ থেকে গায়ক গায়িকা আনছে। কারণ মানুষ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে আল্লাহর কালামের তিলাওয়াত শুনে শুনে ওই দিকে চলে যায়, আল্লাহর কালামের তিলাওয়াত শুনে শুনে মুসলমান হয়ে যায়। তাদের চিন্তা ভাবনা হইল বিকল্প একটা রাস্তা বাহির করতে হবে, নইলে মক্কার কোনো মানুষই আর আমরার দল থাকতো না। চাঁদা দিয়া ফান তৈরি করে বাহির থেকে বিদেশ থেকে গিয়া গায়ক গায়িকা আনছে, নায়ক নায়িকা আনছে। যারা এই কাজ করেছিল তারা কোরআন বিরোধী ছিল, কোরআন বিরোধী। কুরআনুল করিম মানুষ শুনুক, মানুষ গ্রহণ করুক এইটা তারা চাইতো না। তখনকার যুগ থেকেই একটা দল আছে, ওই দলটা যে নবীজির যুগেই শেষ হয়ে গেছে বিষয়টা কিন্তু এমন নয়। এই দলটা কালক্রমে কালক্রমে আস্তে আস্তে আমাদের সামনে এই জামানায় পর্যন্ত কোরআন বিরোধীরা আছে, আছে না নাই? কোরআন হেফাজত করনেওয়ালা এক দলও আছে, কোরআন বিরোধীও এক দল আছে। তবে যারা হেফাজত করেন তাদের সাথে আছেন স্বয়ং আল্লাহ। কোরআন বিরোধী এক দল সময়ে সময়ে থাকে, সময়ে সময়ে থাকে, শুধু চেহারা বদল হয়ে আসে। মুসলমান ভাইরা, খ্রিস্টানরা যখন শাসন করতো আমাদের এই ভারতবর্ষ, খ্রিস্টান মিশনারি থেকে একটা সংগঠন থেকে বেতন দিয়া কিছু লোক পাঠিয়ে দেওয়া হলো, তাদের কাজ ছিল, বড় আশ্চর্য হবেন ঘটনাটা শুনে আশ্চর্য লাগলো, তাদের কাজ ছিল বিভিন্ন লাইব্রেরি থেকে কোরআনুল করিমের কপি কিনবে, কিনে কিনে জ্বালায় দেওয়া। এই কাজটা কেন করত, একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো প্রতিদিন যদি এক একজন যুবকে 50 পিস 60 পিস কোরআনের কপি পুরায়, এইরকম 100 যুবক বেতন দিয়ে ছাড়ছে মাঠে, তাহলে 100 যুবকে 50 পিস পুরাইলে কি পরিমাণ যাইতেছে, কথা বুঝে আসতেছে? এইভাবে 1 বছর যদি তারা এই কাজটা করতে পারে, এক সময় কোরআনের কপি আর দেশে থাকবে না। তখন আমাদের কোম্পানিগুলো থেকে, আমাদের ছাপাখানার থেকে কিছু আয়াত উল্টাপাল্টা করিয়া, কিছু আয়াত বাদ দিয়া, রদ বদল করিয়া কিছু কোরআন ছাপাইয়া আমরা বাজারে ছেড়ে দিব। আমরা প্রমাণ করে দিব মুসলমানদের আলেমদের মাঝে, এই যে দেখো আমরা তৌরাত ইঞ্জিল শুধু পরিবর্তন না, তোমরা কোরআনও পরিবর্তন হয়ে গেছে, কথা বুঝে আসছে? এক যুবক বাজারে এই কাজ করে, 20 থেকে 25-এর মধ্যে হবে তার বয়সটা। হঠাৎ করে একদিন আরেকজন মধ্যবয়সী মানুষ, মধ্যবয়সী মানুষ ওই লোকটাও খ্রিস্টান, তারে ডাক দিয়া কয়, ও আমার জাতি ভাই, প্রতিদিন কোরআনের কপি নিয়ে নিয়ে তুমি কি করো? যে আমি কি করি এটা আপনাকে কেন বলবো? যে আমি তোমার জাতি ভাই, আমারে বলতে পারো, যদি ভালো হয় আমি তোমার সাথে সহযোগিতা করব। যদি জানতে চাও তাহলে আমার সাথে আসো। এমন একটা জায়গায় এই যুবক ছেলেটা বাসা ভাড়া নিছে, যেই জায়গাতে যেই রাস্তা দিয়ে মানুষের আনাগোনা খুব কম, নীরব নিস্তব্ধ ঘরের পিছনে একটা জায়গার মধ্যে অনেক ছাই পড়ে আছে, এই যে কাজ করে প্রতিদিন। মধ্যবয়সী লোকটায় বলে, ভাই এই কাজটা বাদ দিয়ে দাও, কারণ এই কাজে তোমাদের কোনো ফায়দা হবে না। যুবক আশ্চর্য হয়ে গেল, আমরা যদি 100 লোকে 1 বছর এই কাজ করি তবু কি ফায়দা হবে না? জান্না
কেন হবে না কেন হবে না কুরআনুল কারীমের কাগজের কুরআন জ্বালাইতে পারবা কিন্তু মুসলমানদের কিছু জিন্দা কুরআন আছে জিন্দা কুরআন এইগুলো তো পুড়াইতে পারবা না আর একটু জোরে কোন সুবহানাল্লাহ আমাদের জিন্দা কুরআন আছে না নাই আছে ওই যে আপনাদের চোখের সামনে একটু আগে পাগড়ি পরায়া দিলাম একদম এক কাফেলা চলে গেল এক কাফেলা কুরআনুল কারীমের জিন্দা জিন্দা কুরআন তারা দেখতে বোঝা যায় মানুষ ওরা হয়তো কারো ছেলে বা কারোর ভাই এই সম্পর্ক তো আছেই কিন্তু তার দিলের ভিতরে আল্লাহর কালাম এইজন্য আমি প্রায় সময় বলি তোমার সন্তান যদি ভাই হাফেজ হয় সন্তান হিসাবে এক আদর দিবে হাফেজে কুরআন হিসাবে আলাদা একটা আদর করবে এই মধ্যবয়সী লোকটাই যুবকটারে ধইরা একটা প্রত্যন্ত অঞ্চল গ্রামের ভিতরে একটা হিফজখানা ছিল ওই হিফজখানায় নিয়ে গেছে আসো তোমারে আমি দেখাই আসল কারণ বুঝাইয়া দেই এই কোরআনের বিরোধিতা করলে কোনো লাভ নেই কোনো লাভ হবে না দূর থেকে জানালার ফাঁক দিয়ে দেখা যায় একদল ছোট ছোট বাচ্চা এরকম ঝুঁকি দিয়া কি পড়ে মাতা নারায় নারায় পড়তেছে মাতা নারায় নারায় পড়তেছে মধ্যবয়সী মানুষটাই কয় যুবক রে এই যে মাতা নারায় নারায় যে পড়তেছে আল্লাহর কালাম কোরআন 30 পারা কোরআন ওরা মুখস্থ করে ফেলে যুবক আশ্চর্য হয়ে গেল রীতিমতো আশ্চর্য আমরা একটা চটি বই মুখস্থ করতে পারি না পুরা 30 পারা কোরআন বুঝি মুখস্থ করে ফেলে বলে হক শুনবা আমার সাথে আসো তুমি নিয়ে গেল ভিতরে হুজুরের কাছে বললেন হুজুর আমার এই যুবক ভাই আল্লাহর কালাম শুনতে চায় কোরআন শুনতে চায় একজন বাচ্চাকে বলেন যে নাকি কোরআনের হাফেজ 10 থেকে 12 বছর বয়স হবে একটা ছেলেকে ডাক দেওয়া হলো বাবা আল্লাহর কালাম শুনে দাও এই ছেলেটা যখন কোরআনুল কারীম তিলাওয়াত করা শুরু করে দিল আল্লাহর কালামের তিলাওয়াতের আসর আছে না নাই এই যুবক শুধু এতদিন জ্বালাইছে কোরআন শুনে দেখতে পারে নাই কেমন লাগে কোনোদিন শুনে নাই কোরআনুল কারীম পড়তে পারে না পড়ে দেখে নাই কেমন লাগে যেই মাত্র যুবকের সামনে আল্লাহর কালাম তিলাওয়াত শুরু হয়ে গেল কিছুক্ষণ পরেই যুবকের চোখ দিয়ে গড়গড় করে পানি পড়া শুরু হয়ে গেছে গড়গড় করে পানি পড়তেছে এমনি চিৎকার মেরে বলে আমি আর সহ্য করতে পারছি না আমি ভুল করে ফেলেছি ভুল করে ফেলছি এই দুই হাত দিয়ে আমি অনেক কোরআনের কপি জ্বালায় ফেলছি আল্লাহর কালামের কপি জ্বালায় ফেলছি আমাকে মাসুল দেওয়ার সুযোগ দেওয়া হোক হাবিব সাহেব হুজুরকে জড়ায় ধরে বলে আমারে কালিমা পড়ায় আপনি মুসলমান বানান আগে আমারে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন আর এই যে কোরআন পড়তেছে যারা এদের গোলাম বানায় দেন আমি কাগজের কাগজের কোরআন পুরাইছি এখন জিন্দা কোরআনের খেদমত করবার চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দান যেই দিন শুরু করবেন হাশরের মাঠ খুব মনোযোগের সাথে শুনবেন এই হাশরের মাঠ আমাদের সকলের সামনে আছে না নাই এখানে এমন কি কেউ আছেন যে ওই জায়গায় যেতে হবে না এরকম দ্বিধা দ্বন্দ্ব মনে আছে এরকম আছে নাকি 100% যাইতেই হবে যাইতেই হবে যারা কোরআনের পক্ষের তারাও যাবে যারা বিপক্ষের ওই দিন তারাও যাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ও আমার মায়ার উম্মত আল্লাহর কালাম কোরআনুল কারীম আল্লাহর সাথে কথা বলবে ওই দিন হাশরের মাঠে আল্লাহর কালাম আল্লাহর সাথে কথা বলবে
মাহফুজ তোমার কাছে না আমার কালাম ছিল আমার কালাম কই আমার কালাম কই লোহে মাহফুজ জবাব দিবে আল্লাহ আপনার কালাম জিবরাইল আমিন আমার কাছ থেকে নিয়ে গেছেন আল্লাহ পাক জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করবেন জিবরাইল আমার কালাম হেফাজত করা ছিল লোহে মাহফুজে হেফাজতে ছিল আমি আল্লাহর কথাগুলো হেফাজতে ছিল এখানে তুমি নিয়ে আসছো কি পরিমাণ হেফাজত করছো জিবরাইল আমিন জবাব দিবে আল্লাহ আপনার কালাম আমি বড় হেফাজতের সাথে আনছি কোনো হরফ আমার কাছ থেকে শয়তান বা জিন্নাতরা নিতে পারে নাই হুবহু এইভাবে হেফাজতের সাথেই আপনার হাবিবের কাছে পৌঁছায় দিছি আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই ডাক দিবেন হাবিব আমার জিবরাইল আমিন আপনার কাছে আমার কালাম বুঝি পৌঁছায় দিছি আল্লাহ তো সবই জানেন এরপরেও এইভাবে আলোচনা করবেন আমার কালামের হেফাজত কি পরিমাণ করছেন আপনি আমার কালামের হেফাজত কি পরিমাণ করছেন আপনার আমার পয়গম্বর ওই দিন চোখের পানি ছাড়বেন আর বলবেন আল্লাহ আপনার কালামের হেফাজত করার জন্যই আমি মুহাম্মদ তায়েফের ময়দানে পাথর খাইছি পাথরের ডিল খাইছি আপনার এই কালামের হেফাজতের জন্য আমি দান দান শহীদ করে দিছি উহুদের ময়দানে আমার কষ্টে করে সাহাবীরা গলা কেটে শহীদ হয়ে গেছে আমার জীবদ্দশায় কালামের কোন হরফের পরিবর্তন বা পরিবর্তন হেফাজতের কোন ঘাটতি হইতে দেই নাই হেফাজত করে রাই কাটছি আল্লাহ বলবেন আপনি রাই কাটছেন এখন আমার কালাম কই যা আমার উম্মতের জিম্মাদারিতে দিয়েছি আপনার কালামের হেফাজত আমার একদল উম্মতে করবে একদল উম্মত আপনার কালামের হেফাজত তারা করবে এই জমিনে একদল মানুষ থাকবে কোরআনের বিরোধী আর উম্মতের একটা দল থাকবে কোরআনের পক্ষে কোরআনের পক্ষে ওই মানুষগুলো যেখানে যা লাগে কোরআন জীবনের সাথে জড়ায় রাখবে প্রয়োজনে সর্বশেষ পর্যায়ে গিয়া জীবনটাও পর্যন্ত দিতে দ্বিধাবোধ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আপনার উম্মত কি আমার কালামের হেফাজত করতে পারছে নাকি আপনার উম্মত কি আমার কালামের হেফাজত করতে পারছে নাকি আমি আমার কালামকে জিজ্ঞাসা করে দেখি তারা কি পরিমাণ হেফাজত করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আল্লাহর কালাম হাজির আল্লাহর কালামের সাথে আল্লাহর কথা হইতে থাকবে তখন ও আমার কালাম তোমার হেফাজতের জিম্মাদারি তোমার হেফাজতের জিম্মাদারি আমার দুস্তের উম্মতেরা কি পরিমাণ করছে তুমি এখন আসছো কোথায় থেকে আমার সামনে ডাক দেওয়ার সাথে সাথে যে সামনে হাজির তুমি কোথায় ছিলা আল্লাহর কালাম জবাব দিতে থাকবে আমি হাফেজে কোরআনদের সিনার ভিতরে ছিলাম হাফিজে কোরআনদের সিনার ভিতরে ছিলাম আপনার ডাক শুনে ওইখান থেকেই বেরিয়ে সামনে হাজির হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন উম্মতে মুহাম্মাদী তোমার হেফাজত কি পরিমাণ করছে আমার একটু শোনাও ওই দিন আল্লাহর কালাম আল্লাহর সাথে কথা বলতে থাকবেন কথা বলতে থাকবেন আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর কালাম কথা বলতে থাকবে আল্লাহর কালাম বলবে আল্লাহ আমাকে একদল যে মুখস্থ করছে আমি যে হাফেজে কোরআনের সিনার থেকে বাইরে আইছি একদল মানুষ আমাকে মুখস্থ করার জন্য অনেক কুরবানি দিয়েছে অনেক ত্যাগ দিয়েছে
ছোট বাচ্চাটা ছোট্ট একটা বাচ্চা যেটা নাকি মা বাবার সাথে ঘুমাইবার কথা, এই কোরআন মুখস্থ করে হেফাজত করার জন্য মা বাবার সাথে ঘুমানো বাদ দিয়ে মাদ্রাসায় ঘুমা। এই যে প্রচন্ড শীত গেল, মা এবং বাবা লেপ তুষক নিয়ে ঘুমাইছে, একজন আর একজন রেদেইকা চোখের পানি সারে আর কান্দে। কলিজার টুকরা, সন্তানটা তো আমাদের কাছে নেই, আমরা তো আরামে ঘুমাই, মাদ্রাসার ফ্লোরে আমার ছেলে ঘুমায়। মন রে আবার সান্ত্বনা দেয়, রে মন, সন্তান আল্লাহর দেওয়া সন্তান, দুনিয়া কামানোর জন্য ফ্লোরে ঘুম পাড়াই নাই, আল্লাহর কালাম হেফাজত করার জন্য তারে পাঠাইছি, আল্লাহর কালাম হেফাজতকারী হওয়ার জন্য পাঠাইছি, এই বলে মন রে সান্ত্বনা দেয়। নিজের কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসার ফ্লোরে রাইকা রাইকা, নিজের বাড়ির খানা কত মানুষে খায়, অথচ এই সন্তানটারে আরেক বাড়ির খানা খাওয়ায় পড়ায়। আপনাদের এই মাদ্রাসায় যে যত ছাত্র থাকে তাদের বাড়িতে বাত নাই, খাবার জায়গা নাই, থাকার জায়গা নাই, বিষয়টা কি এমন নাকি? বড় দামি দামি মেহমান, বড় দামি দামি মেহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মাওলাই করিম আল্লাহর কালামের কথা শুনতে থাকবেন। মা বাবা বড় কুরবানি দিয়া মন রে বুঝায়া আল্লাহর কালাম কুরআন হেফজ করার জন্য একদল মানুষ তৈরি করছেন, বাবায় গাঠটিটা মাথায় লইয়া ছেলের আঙ্গুলের দুই, দুনিয়া কামানোর আশা নাই, মরলে যেন জানাজা পাই, এই হলো বাবার ইচ্ছা। এমনি আল্লাহ ঘোষণা দিবেন, আল্লাহ ঘোষণা দিবেন, রে ফেরেশতারা আমার হাসরের মাঠ তালাশ করে করে হাফেজ আলেমদের মা বাবাগণকে ধরে ধরে নিয়াও, হাফেজ আলেমদের মা বাপ কোথায় কোথায় আছে তাদেরকে জমা করো, হাসরের মাঠের এক সাইডে নেওয়া হবে, ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হবে প্রত্যেকের মাথায় নূরের টুপি পরায় দাও, যেই নূরের টুপিটা চাঁদ এবং সূর্যের চাইতে আরো সুন্দর। হাফেজ কোরআনদের মা বাবার মাথায় নূরের টুপি উঠে যায়, সমস্ত হাসরবাসীরা তাকায় থাকে, এত মর্যাদা এত সম্মান, যদি আমার একটা সন্তানকে কোরআন পড়াইতাম, কোরআন বিরোধীরা ওই দিন চিৎকার করতে থাকবে, জাহান্নাম তাদের সামনে দেখতে থাকবে, চিৎকার করতে থাকবে, করলামটা কি? তারা বিভিন্ন ভাবে আল্লাহর কাছে বলতে থাকবে, আরেকবার দুনিয়ায় পাঠাও, কোরআনের বিরোধিতা আর করো, আসতে পারবে? আর হুজুরে কোন? আল্লাহর কালাম বলতে থাকবে, আল্লাহ হাফেজে কোরআনদের মা বাবাকে মর্যাদা দিলেন, হাফেজদের জন্য কি দিবেন বিশ্বরবি কিন্তু বর্ণনা করে গেছেন, এই যে পাগড়ি পরায় দিলাম, পাগড়ি পরায় দিলাম, এটা দুনিয়ার সামান্য একটা স্মৃতি শুধু, এদের সম্মান দেওয়ার তৌফিক আমরা নাই, স্মৃতি রাখলাম কেন জানেননি? স্মৃতিটা রাখলাম, কেউ যদি কারোর দিকে তাকায় দেখবেন চোখের পুতলির ভিতরে সামনের অংশটা বাসে আসা, সামনের মানুষ বা সামনের বস্তু দেখা যায়, ওই যে ওইগুলোর দিকে দৃশ্যটা স্মৃতির দিকে আপনারা তাকায় রইলেন, প্রত্যেকের চোখের ভিতরে কিন্তু এই দৃশ্য ঢুকে গেছে, কিয়ামতের কঠিন ময়দানে কোন কামাই যদি না তাকে এই স্মৃতির উসিলায় আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তখন ডাক দিবেন ফেরেশতারা, রে হাফেজ আলেমদের জন্য সুসংবাদের ব্যবস্থা, আমি সুসংবাদ দিচ্ছি,
মহান আল্লাহ সুসংবাদ জানাইয়া দিবেন। কি সুসংবাদ? যেটা নবীজি বইলাই গেছেন দুনিয়াতে। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار الله النبي বলেন এই দুনিয়ার জমিনে আমাদের এই দেশীয় আইনে একটা পদ আছে ফাঁসির আসামিকে উনি মাফ করে দিতে পারে রাষ্ট্রপতি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ আলেমদের জন্য সুসংবাদ ঘোষণা করবেন, সুপারিশ করার সুসংবাদ। এক একজন হাফেজে কুরআন দশ জন আসামির ব্যাপারে সুপারিশ করবে। দশজন আসামি কেমন আসামি? কেমন আসামি? যে সাজাপ্রাপ্ত আসামি, যাদের বিরুদ্ধে রায় হয়ে গেছে পাঁচ হাজার বছর জাহান্নামে জ্বলবে, পাঁচ কোটি বছর জাহান্নামে জ্বলবে, এইরকম সাজা ঘোষণা হয়ে গেছে সাজাপ্রাপ্ত আসামিদের পক্ষে। হাফেজ কুরআন দাঁড়ায়া বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা আমার চাচারে লয়ে যাচ্ছে, দুনিয়াতে আমার চাচায় ভুল করছেন তোমার ফেরেশতারা নিয়ে যায়, আল্লাহ গো আমার চাচারে মাফ করে দাও। মা বাপরে তো নূরের টুপি আগেই পরায়া সম্মানের কাতারে, তার পরিবারের দশ জন মানুষ সাজাপ্রাপ্ত আসামির ব্যাপারে সুপারিশ গ্রহণযোগ্য। হাফেজে কুরআন যদি কারোর মধ্যে থাকে, তারা বড় কপালওয়ালা, এমন কপালওয়ালার ডিসির কার্ড আছে, আর ডিসির কার্ড স্পেশাল কার্ডের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় পুরো কওম মাফ করে দিতে পারে। এজন্য কদর করবেন, দামি জিনিসের কদর করবেন। হাফেজে কুরআন ডাক দিবে, আল্লাহ আমার ভাইরে নিয়ে যায়, আমার দাদারে নিয়ে যায়, আমার নানারে লয়ে যায়, এইরকম তার লোকসূত্র তার আহালের মধ্যে থেকে দশ জনের পক্ষে একজন হাফেজ কোরআন, যাদের ব্যাপারে রায় হয়েছে না বা যিনি নিজেই জান্নাতি আমলের কারণে, এমন ব্যক্তির ব্যাপার নয়, আসামি হয়ে গেছে সাজাপ্রাপ্ত দশ জনের ব্যাপারে সুপারিশ করবে আর আল্লাহ তাদেরকে মাফ দিবে। আলেমুল আমাদের ব্যাপারে তারা শুধু সুপারিশ করবেন, নবীজি বলছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসা আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা, তিন দল মানুষ সুপারিশ করবে, নবীগণ আলেমগণ শহীদগণ। আলেমগণ কি পরিমাণ সুপারিশ করতে পারবেন সংখ্যা উল্লেখ করে হয় নাই, কারণ কুরআনুল কারীম মুখস্থ করা ত্রিশ পারা কুরআন যার দিলের ভিতরে থাকবে উনি হলো হাফেজ, এটার মাপকাঠি তবকা করা লাগে না। কিন্তু আলেমদের ব্যাপারে মাপকাঠির বেশ কম আছে, সবার মাপকাঠি সমান না বেশ কম আছে। আলেম হওয়ার পরেও, আলেম হওয়ার পরেও আমরা তো অনেকেই মনে করি দৌড়া পড়ার পরে, দৌড়া পাশ করার পরে মনে হয় পড়া শেষ, অনেকে এটা মনে করে, যেই কারণে বড় ক্ষতিগ্রস্ত হয়। অথচ দৌড়া ফাঁস করলো মানে কি? যে একা একা পড়া শিখলো। দৌড়া পাশ করার মানে হইলো যে তুমি একা একা পড়া, একা একা হাঁটা শিখছো, এখন হাঁটতে থাকো, হাঁটবা যাই পরিমাণ, সামনে যাইবা সেই পরিমাণ। এক একজন আলেমের তবকা হয় এক এক রকম, যার ইলম এবং আমলের মর্যাদা যত বেশি তার পক্ষে সুপারিশ গ্রহণ করা হবে তত বেশি। হাফেজ আলেমদের সুপারিশের কারণে অসংখ্য গণিত উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ মাফ করবেন ওই দিন। আপনারা কতই না ভাগ্যবান এই এলাকার মানুষ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যারাই প্রতিষ্ঠান করে গেছিলেন
এই মাহফিল আবিষ্কার করে গেছিলেন ওই হৃদয়গুলো কত দামি দামি হৃদয় ওই মনগুলো কত দামি দামি মন কোরআনের গুরুত্ব বুঝা এই বাগান তৈরি করে গেছে ঘুমায় গেছে কবরে তারা খুব ভালো হৃদয়ের অধিকারী কাজ এককান কইরা গেছেন এখন আমাদের দায়িত্ব হলো বাপ দাদার রেখে যাওয়া স্মৃতি সম্মান ধরে রাখা হাফেজ কুরআন আলেম ওলামারা সুপারিশ করবেন দলে দলে মানুষ জান্নাতে যাইতে থাকবে কিন্তু একদল মানুষ তাদের বংশে কোনো হাফেজও নাই আলেমও নাই তার বংশের মধ্যেই হাফেজও নাই আলেমও নাই একটা দল অসহায় হয়ে দাঁড়ায় থাকে কোনো সিলানি বাহির হয় হাফেজ আলেম তো সুপারিশেদের জন্য করছে না কারণ বংশের ভিতরে নাই এই মানুষগুলোর পক্ষে দাঁড়াইবে সুপারিশ করার জন্য সুপারিশকারী একজন দাঁড়াবে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেই গেছেন আল্লাহর কালাম আল্লাহর সাথে কথা বলবে হাফেজ আলেমগণ যার যার পরিচিত মানুষ বংশবুনিয়াদ তাদের জন্য সুপারিশ করতে থাকবে একদল মানুষ এদের বংশে কোনো হাফেজ আলেম নেই এদের পক্ষে সুপারিশ করার জন্য দাঁড়ায় যাবে স্বয়ং কুরআন আল্লাহর কালাম সুপারিশ করতে থাকবে আল্লাহ এই মানুষগুলোরে মাফ করো ওই যে দাঁড়ায় আছে এই মানুষগুলোরে তুমি মাফ করে দাও কারণ যদিও নিজে হাফেজ না নিজের সন্তান আলেম না কিন্তু আমি কালামের পিছনে তার বড় অবদান আছে একখান হাদিস শুরুতেই পড়েছিলাম বিশ্বনবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা এই জমিনে সর্বোত্তম সবচেয়ে সম্মানী মানুষ তারা যারা কোরআন পড়ে এবং পড়ায় পরে এবং পড়ায় এই যে এবংটা এটা একটা দল এক দলে পড়াইবে আরেক দলে পড়বে আর একটা দল পড়া পড়ানোর ব্যবস্থা করে দিবে জীবনের নিজের জন্য কারোর কাছে হাত পাতে নাই কিন্তু এই মাদ্রাসার কমিটিগুলো এমন অনেকেই আছেন আল্লাহ তাকে যথেষ্ট দিছে নিজের জন্য কারোর কাছে কোনো কিছু বলতে হয় না সওয়াল করতে হয় না কিন্তু আল্লাহর কালামের জন্য মানুষের কাছে জবান লাগানো লাগে দেরে বাবা পাঁচশোটা দেখা মাত্র আল্লাহর কালাম ওই দিন বলবে আল্লাহ ওই মানুষগুলোরে মাফ করে দেও বাবার রেখে যাওয়া সম্পদে বাড়ি বানাই নাই ক্ষেত বাগান বানাই নাই মাদ্রাসা বানানোর জন্য জায়গা পর্যন্ত দেয়া দিছে মাদ্রাসার ঘর বানানোর জন্য তালেবে ইলমরা যেন কোরআন পড়তে পারে ঘর বানানোর জন্য ইট দিছে সিমেন্ট দিছে ব্যবস্থা করছে ঠান্ডার মধ্যে যেন ওদের কষ্ট না হয় কার্পেট কিশোরগঞ্জ থেকে কিনে নিজে আইনে বিষয় আল্লাহর কালাম এইভাবে সুপারিশ করতে থাকবে আল্লাহ এদেরকে মাফ করে দাও এদের মধ্যে কোরআনের হাফেজ যারা হয়ে গেছে এদের অনেক অবদান আছে এই মানুষগুলো রক্তের কোনো সম্পর্ক নাই আত্মীয়তার কোনো সম্পর্ক নাই এরপরেও সন্তানকে যেইভাবে খানা খাওয়া এর চেয়ে মহব্বত করে তালেবে এলেমরে খাওয়া সারাদিন পরিশ্রম করে কষ্ট করে যেই সংসারটা চালায় সেখানে একজন মেহমান রাখে নবীর বাগানে রক্তের সম্পর্ক নাই আত্মীয়তার সম্পর্ক নাই কিন্তু একমাত্র আমি কালাম কোরআনের সম্পর্কের কারণে রাখে আল্লাহ আমি কালাম তোমার কাছে সুপারিশ করি এদের কাছে মাফ করিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার কালাম যাদের ব্যাপারে তুমি সুপারিশ করছো এদের এই গুনাহ আছে ওই গুনাহ আছে এই গুনাহ আছে এত বড় বড় গুনাহগার এদেরকে কেমনে মাফ করি আল্লাহ বলবেন তুমি আল্লাহকে আল্লাহর কালাম বলতে থাকবে তুমি মাফ করিয়া দাও আল্লাহ বলবেন কেমনে মাফ করি ওরা অনেক বড় বড় গুনাহগার আল্লাহর কালাম আবার বলবে আল্লাহ মাফ করিয়া দাও
যদি গো মাফ না করো আমি যে তোমার কালাম এটা অস্বীকার করে ফেলো আল্লাহ বলবেন অস্বীকার করা তো যাবে না সুপারিশ মঞ্জুর করিয়া নিলাম সারা জিন্দেগি ভর যতদিন শ্বাস থাকবে আল্লাহর কালামের মহব্বত দিলের ভিতরে রাখবেন কুরআনওয়ালা দেখলে মহব্বত করবেন তালেবে ইলম দেখলে মহব্বত করবেন আল্লাহর কালামের সাথে এদের সম্পর্ক আল্লাহ পাক কিয়ামতের দিন কপাল খুলে দিবেন কোন না কোন উসিলায় আল্লাহ পাক কুরআনের বরকতে পার হওয়ার সুযোগ করে দিবেন আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দেন বলুন আমিন আপনাদের এই এলাকায় বহু এলাকা থেকে এসে ছাত্ররা আজকে 11 জন দস্তারবন্দি খুব খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা এই মাঠের মধ্যে যারা বসা আছি কপালওয়ালা ভাগ্যবান কারাকার আমি একটু দেখতাম কার কার বাড়িতে কোরআনের দারক বাহক নবীর বাগানের ফুল মেহমানগণ তালেবে ইলম ছাত্র লজিং কার কার বাড়িতে আছে আমি একটু দেখতাম একটু আত্মুল হয়েছে দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে তুলনামূলক এখানে উপস্থিতি যারা আছেন আমি ভাবছি আরো বেশি হবে আরো আপনারা হিম্মত করবেন আরো হিম্মত করবেন প্রত্যেক ঘরে ঘরে চেষ্টা করবেন প্রত্যেক ঘরে ঘরে চেষ্টা করবেন ব্যক্তিগত মত বিরোধ একজনের সাথে থাকতে পারে যে অমুক সভাপতির জন্য আমি মাদ্রাসা চাই না এটা ভুল হবে ব্যক্তিগত সম্পর্ক এখানে সেখানে দূরে রাখবেন এটা অনেক উদ্দে ওইগুলোর অনেক উদ্দে কোরআনের মহব্বতে তালেবে ইলমদেরকে রাখবেন আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ ওই এলাকায় নিয়ামত ঢেলে দিবেন নিয়ামত ঢেলে দিবেন অভাব দূর হয়ে যাবে মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে আমলের وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هذه جناب علي فرقانية نورانية حفيظي قومي مدرسة حافظ سترو در پاگری پردھان اپولو کیا ایجیت 56তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ঐতিহ্যবাহী আজকের এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর আদায় করি তিনি অত্যন্ত রহমতি বরকতি এক জায়গায় আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ 56তম মাহফিল আমি তো আশ্চর্য হয়ে গেলাম আল্লাহর শুকরিয়া যে আজকের এই এমন বরকতি এক মাহফিলে হাজির হতে পারছি তার মানে 56 বছর যাবত প্রতি বছরই এইরকম এক বরকতি মজমা হয় যারা সেটা চালু করেছিলেন তারা তো বেশিরভাগই নাই দুনিয়াতে আর আমরা যারা শ্রোতা আজকে এখানে বসছি প্রথম দিকে আমাদের বাপ দাদারা বসত
56 বছর আগে আমরা যেভাবে আসছি আমাদের বাপ দাদারা এভাবে এসে গেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোন মানুষ যেখানে যায় কোন একজন মানুষ ওই মানুষের আসর থাকে, রুহানি আসর থাকে। হুসাইন আহমদ মাদানি রাহমাতুল্লাহি আলাইহি উনি এক বাড়িতে মেহমান হয়েছেন, তো এরকম এক চৌকি দিয়েছেন ওনাকে বসার জন্য। চৌকিতে বসে জিজ্ঞাসা করতেছেন, তোমাদের বাড়িতে আলেম ওলামারা আরো আসা যাওয়া করছেন মনে হয়, আল্লাহওয়ালারা আসা যাওয়া করছেন? বাড়িওয়ালা বলতেছেন, জি হুজুর, আমার আব্বা আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি মুরিদ ছিলেন, তাই আমাদের বাড়িতে হুজুর আসতেন আর এই চৌকিতে বসতেন, এই চৌকিটা হুজুরের জন্যই বানানো ছিল। মাদানী রহমতুল্লাহ বলে, এই জন্যই তো আমি চৌকির থেকে আল্লাহ আল্লাহ শব্দ শুনতে পাচ্ছি। মানুষ চলে যায়, আসর থাকে। আমাদের মুরব্বীরা যে এই কাজে সামিল ছিলেন, আজকে আমরাও সেই কাজে সামিল হতে পারছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত ছোট আকারের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাকের কথা। নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহর এই কালাম আর নবীজির হাদিসকে সামনে রেখেই আসরের আজান পর্যন্ত আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলোর দ্বারা ফায়দা হাসিলের তৌফিক দেন, বলুন আমিন। আমার তিলাওয়াতকৃত এই আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআনুল করিম নাজিল করেছি আমি, হেফাজত করার জিম্মাদারিও নিলাম আমি। কোরআন কার কালাম? আল্লাহ পাক কোরআন নাজিল করে হেফাজতের জিম্মাদারি নিছেন। আসমানি যত কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কোন কিতাবের জিম্মাদারি নেন নাই। আসমানি চারখানা বড় বড় কিতাব, তৌরাত, ইনজিল, জবুর আছে না নাই, কোরআন, ওই আসমানি কিতাব আর এই আসমানি কিতাবের মধ্যে বেশ কম আছে। ওই আসমানি কিতাবগুলো শুধু কিতাব, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আর এই আসমানি কিতাব কিতাবুল্লাহ কালামুল্লাহ। শুধু কিতাব আল্লাহর কিতাব তা না, আল্লাহর কালাম আল্লাহর কথা। এই কারণে তৌরাত পরিবর্তন হয়ে গেছে, ইনজিল পরিবর্তন হয়ে গেছে, জবুর তো পাওয়াই যায় না, কোরআনের কোনো নকশাও পরিবর্তন হয় নাই, হবেও না। কেন? ওইগুলোর জিম্মাদারি আল্লাহ নেন নাই, মানুষ মানুষের সুবিধা মতো করতে পারে। কিন্তু কোরআনুল করিম আল্লাহ পাক নাজিল করেছেন, হেফাজতের জিম্মাদারিও আল্লাহই গ্রহণ করে ফেলেছেন। যেই বস্তু হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেন, কার ক্ষমতা আছে পরিবর্তন করার? ইসলামের ইতিহাসের একজন বীর ছিলেন আল্লাহর নবীর সাহাবী।